Okay, Ida, please play intro for me. Hello, near and dear. Welcome to my YouTube channel, THECALATOR. So, chalo aaj tam abai notun daily vlog niye. আজকের ব্লগটা হচ্ছে নানা দাদেন পুরান ঢাকাতে। এখন বাজে কটা বাজে রে? 6:39 আর আমরা এখন আছি পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্ক। এটাকে অনেকটা অনেকে বাহাদুর শাহ পার্ক নামেও চিনে। এখানে একটা খুব মানে একটা জিনিস আমার খুব ভালো লাগছে, চারিপাশে পাখির কিচিরমিচির একটা আওয়াজ পাওয়া যাচ্ছে। ঢাকা সিটির ভিতরে এরমন পাখির কিচিরমিচির আওয়াজ পাওয়া আসলে পসিবলই না। একটা সময় ছিল যখন আমরা সকালে ঘুম থেকে উঠতাম পাখির কিচিরমিচির আওয়াজ ছিল, বাট আজকের দিনে সেটাকে রিপ্লেস করেছিল এসেছে অ্যালার্ম ওয়াচ। আর এই অ্যালার্মের কারণে আমরা এই পাখির কিচিরমিচির আওয়াজটা শোনা হয়ই না, বাট আমি এই পার্কে এসে এই পাখির কিচিরমিচির আওয়াজটা শুনে বেশ মুগ্ধ হয়েছি। আর আজকে আমার ব্লগে আমার সাথে আছে নানা দাদেন উৎসব। সিনেমেটিকের মাধ্যমে দেখে নি। পুরান ঢাকা আসলাম, আর যদি স্ট্রিট ফুড না ট্রাই করি তাহলে কেমন হবে, তাই না? পুরান ঢাকায় ঘুরতে আসলে অবশ্যই স্ট্রিট ফুড ট্রাই করতেই হবে, আই থিঙ্ক ইটস কম্পালসারি, রাইট? তো আজকে শুরু করি আইস গোলা দিয়ে। লেটস হ্যাভ সাম আইস গোলা, লেটস গো। আছে আমার স্পেশাল জাফরানি তান্দুরি চা। সেখান থেকে একটু আগে এসে এক বাবার দোকানে বসে আছি মোমো ট্রাই করি। আর খাওয়া দেখাবো, আর
এটা ফিল হচ্ছে যেন আমি একটা ফুড রিভিউ করছি, এখানে একটা ফুড ব্লগার, বাট নো আই এম নট আ ফুড ব্লগার, ট্রাভেল ব্লগার, বাট ডেইলি ব্লগ করতে এসে খাওয়া দাওয়াটাই বেশি কভার হচ্ছে। পুরান ঢাকা খাওয়া স্ট্রিট ফুড এগুলোর জন্য বেশি, আর পুরান ঢাকায় আসছে তো স্ট্রিট ফুড ট্রাই করতেই হবে। আই থিঙ্ক পুরাটা ফুড ব্লগ মনে করি পুরাটা ফুড দিয়ে হবে, কিন্তু আসছে ফুড ছাড়া। I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you. Guys, momo khao shesh korlam. Now let's go and try some doi phuchka. Eta kotha je phuchka jinish ta especially meyeder khub pochondo. I think amar chole gechilo lege ache, sorry. যেটা বলছিলাম ফুচকা খাওয়া রিজনেবল মেয়েদের জন্য, কারণ তাদের এটা খুব পছন্দ নয়, আর ছেলেরা যে খায় না তা কিন্তু না। আর আমি এখানে আমি ফুচকা একদম খাই না তারা মাঝে মাঝে খেয়ে চলে একটু টেক মাই কল। আসসালামু আলাইকুম, হ্যাঁ আকাশ বলো, হ্যাঁ একটু লেট হবে, বেশ কিছুক্ষণ হবে। সরি ফর দ্যাট ইন্টারাপশন। তো আমি দই ফুচকা রেগুলারলি খাই না, বাট মাঝে মাঝে ট্রাই করি। এখানে সেটা স্পেশাল টাইপ অফ ফুচকা দেখছি, দই ফুচকা যেটা ট্রাই করার আমার খুব ইচ্ছা লাগছে, অ্যান্ড আই এম গোয়িং টু ট্রাই ইট টুগেদার অ্যান্ড খাওয়া মেনলি। আমি আপনাদের আপনারা একটু দেখতে থাকেন। It was at this moment that he knew he fucked up. Guys, chola aslam sadarghat. Puran Dhaka ashle sadarghat na ashle kemon lagbe na. Sorry for this noise disturbing, because ghate ashe launcher one whistle sound to thakte pare, right? Ar যেটা বলছিলাম পার্টিং করি, পুরান ঢাকা আসলে সদরঘাটে আসবো না এটাকে কখনো পসিবল হয়, কারণ সদরঘাট পুরান ঢাকার একটি ফেমাস স্পট, আর এখানে তো আসতেই হয়। আর তো দেখতে থাকেন পুরান এই আমাদের সদরঘাটের কিছু ভিউজ, তারপরে কথা হবে বাকিটা এই সিনেমেটিক দেখার পরে। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করতে হচ্ছে, বিকজ ইটস নাইট অ্যান্ড রাতে সবগুলো স্পট কভার করা একটু টাফ, সব জায়গায় বাস দেয় না রাতে যাওয়ার মতো, অ্যান্ড ইটস লেট সো আই হ্যাভ টু গো হোম ব্যাক। অ্যান্ড এই মাঝখানেই আমি আজকের মতো ব্লগটা সদরঘাটেই শেষ করছি। আই নো আজকে ব্লগটা একটু ছেঁড়া ছেঁড়া, মানে আনপ্ল্যানভাবে করা, নো স্ক্রিপ্ট, সো স্ক্রিপ্টেড না থাকায় ব্লগটা হয়তো আপনাদের পছন্দ হবে কিনা আই ডোন্ট নো, বাট আপনাদের কাছে রিকোয়েস্ট করবো যে আপনারা যেন আমার ভিডিওটা একটু দেখেন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেন, বাট আপনারা সাবস্ক্রাইব করলে আমি আরও ইন্সপিরেশন পাবো নেক্সটে আরও ভিডিও আনার। তো এই মাঝখানে এইভাবেই আজকের মতো ডেইলি ব্লগটা এখানেই শেষ করছি। স্টে সেফ, স্টে হেলদি, গুড বাই, চিল।